গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা গত ২৪ ঘন্টায় চারজন সহ মোট ২২৮ জন রোগী কোভিড ১৯ শনাক্ত হয়েছে। কোটালীপাড়া প্রতিনিধি নাইমুল ইসলাম জানান, উপজেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৫১ জন এবং মৃত্যু হয়েছে অন্তত একজনের। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন। আক্রান্তদের মধ্যে রয়েছে দুই চিকিৎসক সহ ১৮ জন স্বাস্থ্যকর্মী। এ পর্যন্ত ১১৪৬ জন রোগীর নমুনা সংগ্রহ থেকে ২২৮ জন রোগী করোনা শনাক্ত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ওবায়দুল ইসলাম জানান, সারা দেশের ন্যায় গাইবান্ধায় প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ সময় সুস্থ হয়নি কেউ। আক্রান্ত ১৭ জনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, সাঘাটার ১ জন, পলাশবাড়ির ৩ জন, ফুলছড়ির ২জন, সাদুল্লাপুরের ১জন, সুন্দরগঞ্জের ২জন ও গোবিন্দগঞ্জ উপজেলা রয়েছে ৪ জন। জেলায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০৮ জন।